সম্মানিত দিনী ভাই, পবিত্রতার আলোচনার আজকের জন্য লম্বা না করে শেষের দিকে এসে বলছি, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতা তাকাউমিন, আল্লাহর নবী একদা মানুষের আবর্জনা বাড়ি ঝাড়ু দিয়ে আবর্জনা ফেলার জায়গাতে আসলেন, দাঁড়িয়ে পেশাব করে দিলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করলেন, বুখারি মুসলিম। অত্র হাদিসের শেষে একটা বাক্য মানুষে লাগিয়ে দিয়েছে, সেটা হলো লেবদুরিন, তিনি কোনো কারণবশত দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এই কথাটাই মিথ্যে। অনেক কারণ মানুষ উল্লেখ করেছে, তার একটা কারণ উল্লেখ করেছে, এমন একটা রোগ আছে মানুষের, মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ওই রোগটা ভালো হয়ে যাবে, তাই আল্লাহ নবী করেছেন, এই কথাটা মিথ্যে। কেন তিনি দাঁড়িয়ে পেশাব করলেন? বসেই পেশাব করতে হবে এটাই সুন্নাত, বসেই পায়খানা করতে হবে এটাই সুন্নাত। মানুষের যদি বসার কোনো পথ না থাকে তখন মানুষ দাঁড়িয়ে পেশাব পায়খানা করবে, তার কাজটা জায়েজ, কিয়ামত পর্যন্ত তার উম্মত যেন কোনো সময় বিপদে না পড়ে, তাই এই পথটা সুগম করে গেলেন হাদিস বুখারী মুসলিম। দাঁড়িয়ে নিয়মিত পেশাব করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, তবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মুরব্বী মানুষেরা মনে করত যে দাঁড়িয়ে পেশাব করলো সে কুকুর, কুকুরের মতো পেশাব করছে, ওটা একটা কুকুর, এইভাবে বলতে হবে না। দাঁড়িয়ে পেশাব ইচ্ছা করেই করতে হবে না, যখন কোনো বসার পথই নেই, পানি হচ্ছে আপনার কমর বুক পর্যন্ত, তা আপনি কীভাবে বসবেন? এমন এক টয়লেট যে আপনি তার বসতে পারবেন না, এমন বিমানে উঠেছেন সেখানে বসার কোনো পথ নেই, তখন আপনাকে কীভাবে পেশাব করতে হবে? তো যেভাবে দাঁড়িয়ে পেশাব করা সহজ হয় সেভাবেই করতে হবে, কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন বিপদে না পড়ে, তাই পথঘাট সহজ করে গেলেন সম্মানিত দিনী ভাই।